জনৈক সাহাবী রদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গতরাত্রে আমি বিস্ময়কর এক স্বপ্ন দেখেছি। আমার উম্মতের এক ব্যক্তি হাঁটুতে ভর করে এগিয়ে আসছিল, তার মাঝে এবং আল্লাহর মাঝে প্রতিবন্ধকতা ছিল, অর্থাৎ আল্লাহর মাঝে এবং তার মাঝে দূরত্ব থাকার দরুন তাকে জান্নাত হতে দূরে দেখা যাচ্ছিল। এরপর উত্তম আখলাক যা সে দুনিয়াতে করত এসে তাকে জান্নাতে দাখিল করে দিল। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম আখলাক গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।